দর্শক আশা করি সকলে ভালো আছেন তো আমাদের দেশে একটা জিনিস লক্ষ্য করেছে যে বিভিন্ন প্রকারের মানে বিভিন্ন সিস্টেমে মাছ ধরে ধরে তার ভিতরে অন্যতম একটি মাধ্যম হলো দেখতে পাচ্ছেন গাছের ডাল দিয়ে মাছ ধরে আমাদের এই ঐতিহ্য মানে পুরনো গাছের ডাল দিয়ে মাছ ধরার বরিশালের ঐতিহ্যটা বর্তমানে বাউফলের ভিতরে টিকে রেখেছে আমাদের এই আফসের কাকা দেখতে পাচ্ছেন এক বুক পানির ভিতরে অনেক সাহস করে নেমে সে এই গাছের ঝাড়াটা বের দিতে আসে তাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু তুলে ধরেছি তো তার জন্য দোয়া করবেন যে সবসময় সে এইভাবে তার অনেকগুলো ঝাড়া আছে বুঝে দেখতে পাচ্ছেন দূরে আর এই বিষয়ে অনেকগুলো আছে তো এখন মাছ ধরা মানে এখন থেকে সামনের দিকে শুরু হবে দেখতে পাবেন ইনশাল্লাহ কী পরিমাণে কষ্টকর কী পরিমাণে মাছ পায় এই আমার এই ছোটো পরিবারে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে দেবেন যাতে মানে আমার ভিডিও করার উৎসাহ জেগে মানে বেড়ে যায় তো দেখতে পাচ্ছেন জাল মানে জারাটার চতুর্দিকে তার জাল সেট দেওয়া হয়ে গেছে এই জালটু এই জায়গায় মানে এক এক জায়গায় সেট আপ দেওয়া সেসব এই জায়গায় এসে তো দেখতে থাকুন সামনে চাচা আর কতদিন পর মানে বেশি মাছ পাওয়া যাবে আর পনেরো দিন পর আর পনেরো দিন পর মানে অনেক মাছ পাওয়া যাবে বেড়ের ভিতরে না তো দর্শক সাথে থাকবেন দেখতে পাবেন কি রকম মাছ পাওয়া যায় সব জারার বেড়ে তো এখন সে জাল নিচে মাটির সাথে গাড়াই দেবে যাতে মাছ চলে না যায় মাটির সাথে জাল গাঁথানো শেষ এখন ঠাল উঠাবে মানে ঠালের ভিতরে তো মাছ থাকে তো দেখতে পাচ্ছেন ঠালগুলো জালের বাহির বিষে রাখার কাজ চলতে আছে ও চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন এই যে গলদা চিংড়ি মাছ অনেকক্ষণ অপেক্ষার পর গলদা চিংড়ি মাছ সেই পরিমাণের সাইজ বড় বাস রাখেন রাখেন এই যে দর্শক দেখতে পাচ্ছেন বড় সাইজের চিংড়ি মাছ ইনশাল্লাহ মাছ আছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কি সে এই মাছ গুলো ধরতে আছে মানে খুব পরিশ্রম পানির ভিতরে অনেক সময় থাকা লাগে হাত ভর্তি শুধু চিংড়ি মাছ ছোট বড় অনেক চিংড়ি আছে তো এবার গাছের অনেকগুলো ঠাল একসাথে জড়ো করে মানে একটা ফাঁদ বানাইছে ফাঁদের ভিতরে কিছু মাছ আছে কিনা দেখা যাক অন্য মাছ আছে কোনো সাথে একটু দেখলে এটা সব বড় চিংড়ি মাছ রাসাসটো ফুলক মাছ হুম ডান আস্তে দিকে দিকে সুখ আপনাদেরকে ভালো করে দেখাই মানে বড় সাইজের গলদা চিংড়ি মাছ একদম এরপর বড় হয় কিনা আমার জানা নেই উফ কামড়তে পেরে এই যে দুইটা আগেরটা ওই আর এই যে একটা সেই চাই সেই একদম তাজা তরতাজা গলদা চিংড়ি দুইটা আছে যাই হোক ইনশাল্লাহ আরও আসবে দেখতে থাকুন বন্ধুরা মাছ ধরা শেষ এখন দেখাবো কি মাছ পেয়েছে আর জালের ভিতরে কিছু মাছ আছে সেগুলো দেখালাম না ওটা অন্য একদিন দেখাবো চলুন কি মাছ পেয়েছে দেখা যাক তো বন্ধুরা এই হলো তার কষ্টের ফল মানে মাছ দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ মানে এগুলো মটকা চিংড়ি খুব ফ্রেশ একদম ফ্রেশ এরপর ফ্রেশ আর মাছ হয় না তো আর আছে আছে দুইটা গলদা চিংড়ি মাছ এই একটা মানে বড় সাইজের গলদা চিংড়িটা আর এই একটা এই মাছ আজকের একদম বড়ো হয়ে গেছে কলতািঙ্িটা হুম আর এই মাছ আর ওটা মানে মিডিয়াম আর এই মাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেলি ফিশিংয়ের সাথে থাকবেন আল্লাহ হাফেজ